মাই চ্যানেল ক্যামেলিয়া দ্য বাউন্ডারি রেকর্ড আজকে অনেকদিন বাদে আমি একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে এই ব্লগে দেখাবো আমার মা বাবার অ্যানিভার্সারি আজকে 11th অফ মার্চ আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি আর এই বছর 30 ইয়ার্স কমপ্লিট হলো তাদের তো সেই স্পেশাল একটা ব্লগ আছে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক এই দেখো তোমাদের সাথে কে চলে এসেছে আলাপ করতে ওর নাম হচ্ছে বানি বানি হাই করে দাও সবাইকে বন্ধুদেরকে হাই করে দাও বলে আমার এখন ফটো শ্যুট হবে ওই জন্য আমি একটু সাজুগুজু করে চলে এসেছি আজকে আমি আমাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি সেটা কি এখন বলবো না সেটা টাইমে তোমরা সবাই দেখতে পাবে সারপ্রাইজটা কি আছে আর আপাতত আমি এখন যাচ্ছি রান্না করতে আমি সকালে অফিস করে ফিরেছি একটু আগে ফিরে এখন রান্নাটা রেডি করতে হবে চিকেন মাঞ্চুরিয়ান থাকবে আজকে মেনুতে আর থাকবে সাথে ফ্রাইড রাইস তো চলো রান্নাটা স্টার্ট করি আমার মাংসটা পেস্ট করা রেডি আছে আর নিচে ওই ক্যাপসিকাম পেঁয়াজ গাজর কুচিগুলো রয়েছে এরপরে আমি এর মধ্যে একে একে যেগুলো দিয়ে দেবো প্রথমে গোলমরিচের গুঁড়ো নুন একটু লঙ্কার গুঁড়ো একটুখানি কর্নফ্লাওয়ার আর একটা ডিম এর মধ্যে আমি দিয়ে দেবো দিচ্ছি প্রথমে গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু লাগবে এবার এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বেশি দেবো না বিকজ তিন চারটে লঙ্কার মধ্যে কুচনো আছে ঠিক আছে তাই একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর গোলমরিচও দিয়েছি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না অতিরিক্ত লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে ঝাল হয়ে যাবে এবার মধ্যে ডিম দেবো ডিমটা কাটিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো আবার কর্নফ্লাওয়ার এবার পুরোটাকে আমি মেখে নেবো একসাথে ভালো করে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে গোল গোল বলের আকারে করে ভেজে নেবো তেল একদম ভালো করে গরম হয়ে গেছে তেলটা একটু নামিয়ে দিই এবারে আমি এর মধ্যে দেবো মাংসগুলো এরকম সাইজের বল বানিয়ে আমি একটা করে মধ্যে ছাড়বো Thank you.
বুয়াকে দিয়ে স্টার্ট করি, খাও খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হচ্ছে, রেশনের চালে বেশি ভালো। তুমি খাও এবার মনিমা, সবাই খাও, বাবাকেও আমন্ত্রণ জানাচ্ছি খাওয়ার জন্য। ভালো হয়েছে? আমার মা খাত, খেয়ে বলো কেমন হয়েছে। আজকের মেনুতে আছে চিকেন ফ্রাইড রাইস, এদিকে আছে চিকেন মাঞ্চুরিয়ান, এখানে আছে রসগোল্লা গোপালের জলযোগে, আর ওখানে আছে চা। সবাই বলেছে ভালো হয়েছে, আমি কষ্ট করে রান্না করেছি, এবার আমি নিজে খেয়ে দেখি কেমন হয়েছে। এত কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে গিয়ে, যাই হোক, যে একটা কথা বলে ব্লগটা শেষ করবো, সেটা হচ্ছে কেকটা যেটা দেখলেন আপনারা, সেই কেকটা যে বানিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া, ভীষণ সুন্দর কেকও বানায়, তো আপনারা চাইলে ওর কাছ থেকে কেক অর্ডার করে খেতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ওর নাম্বারটা শেয়ার করে দেবো, দারুণ কেক বানায়। আর আজকে কেকটা একদম, মানে আমি বলেছিলাম যে যা খুশি একটা বানিয়ে দিস, আমার মানে আমি আর ডিসাইড করে উঠতে পারছিলাম না যে ঠিক এক্স্যাক্টলি কোন ফ্লেভারটা বানাতে দেবো। আমাকে বলেছিলাম যে যা খুশি একটা ডিম বানিয়ে দিস, যে সেটা হার্ট শেপের কেক বানাস হোয়াইটের মধ্যে, তো নিজে থেকেই হোয়াইট ফরেস্ট ফ্লেভার সিলেক্ট করে বানিয়েছিল, আর ওটা ছিল বাটার ক্রিম বানানো।